আসসালামু আলাইকুম ব্রাগ ব্যাংক পিএলসি নতুন একটা সার্কুলার দিয়েছে ব্র্যাক ব্যাংক রিলেশনশিপ অফিসার অর এক্সিকিউটিভ দুই হাজার চব্বিশ আমি দেখলাম বিভিন্ন ফেসবুকে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে আমি যেহেতু বিগত দুই থেকে চার বছর এই পোস্টের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছে তো আমার আলোকের অভিজ্ঞতার আলোকে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে কি করবে তো বেশিরভাগই কিছু কোশ্চেন করে আমি সেই কোশ্চেনগুলো এখানে আলোচনা করব একটু দেখি আমরা কোশ্চেনগুলো প্রথমে বলে এই চাকরিতে জয়েন করব নাকি সরকারি চাকরির প্রস্তুতি নিব এইখানে আমি কোশ্চেন আসলে বিভিন্ন সময় বিভিন্নটা বলতে বাধ্য হই এটা ম্যান টু ম্যান ভ্যারি করে ম্যান টু ম্যান এই কোশ্চেনের অ্যানসারটা ভ্যারি করে এই চাকরিটা হচ্ছে একটা পরিশ্রমী জব নিঃসন্দেহে এখানে আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম যদি আপনি করতে পারেন এই চাকরিতে মোটামুটি ভালো করার সুযোগ আছে এখন আমরা এক একজন এক একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসি কে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসে সেটা তো আর আমি বলতে পারি না এখানে নর্মালি যারা নতুন পাশ করেছে তারাই বেশি এখানে অ্যাপ্লাই করে এবং অ্যাপ্লাই করার পরে তারা ডাক পায় যাদের বেসিক একটু ভালো বেসিক ভালো তারা কিন্তু ইজিলি জবটা পেয়ে যায় আর যাদের বেসিক খারাপ তাদের একটু পড়াশোনা করতে হয় কারণ নাইন টেন ইন্টারমিডিয়েট আপনি কি পড়াশোনা করছেন অনেক কিছু ভুলে গেছেন অনেক জি কে পড়া হয় না ইংলিশ পড়া হয় না ম্যাথ পড়া হয় না সেখানে একটু ধাক্কা খেতে পারেন তো এক একজনের ক্ষেত্রে এটা এক এক রকম কেউ প্রিপারেশন না নিয়েও ভালো করবে চাকরি হয়ে যাবে কেউ কারো হবে না এখন সবাই বলে যে এই চাকরিতে জয়েন করব নাকি সরকারি চাকরি প্রস্তুতি নিব আমাকে যদি বলেন যে আপনার দুই থেকে তিন বছর সময় আছে এখনো বা তার বেশি তাহলে এই চাকরিতে জয়েন করেন না আর যদি আপনার মনে করেন ছয় মাস থেকে এক বছর সময় আছে তাহলে আপনি এই চাকরিতে জয়েন করবেন আমি কেন বললাম এটা দুই থেকে যার তিন বছর সে পড়াশোনার জন্য অনেক টাইম পাবে মোটামুটি এক থেকে দেড় বছর পড়াশোনা করলেই অনেকে এখান তো ছয় মাস পড়াশোনা করলেই দিল্লি চাকরি ক্র্যাক করা সম্ভব তাহলে আপনার যদি দুই থেকে তিন বছর মিনিমাম থাকে তাহলে আপনি পড়াশোনা করেন এই চাকরিতে জয়েন করার দরকার নেই এখন আপনাকে বুঝতে হবে আপনি সরকারি চাকরি যোগ্য কিনা এটাও একটা ব্যাপার আমরা বেশিরভাগই আমাদের নিজেদের দক্ষতা আছে সেটা আমরা জানি না আমরা মনে করি ভালো ভার্সিং থেকে পাস করছি ভালো সিজিপি আছে আমরা যে কোনো সরকারি চাকরি করতে পারবো ব্যাপারটা কিন্তু তা না বিভিন্ন ভালো ভালো ভার্সিং থেকে ভালো ভালো স্টুডেন্টরা সরকারি চাকরি পাচ্ছে না তো সেখানে আপনাকে এখানে চ্যালেঞ্জ ফেস করতে হইতে পারে যাই হোক নিজের যদি কনফিডেন্স থাকে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে ভিডিওগুলো দেখবেন এই ভিডিওগুলো দেখেন যদি মনে হয় যে আপনি ইজিলি বুঝতে পারছেন তাহলে আপনি দুই তিন বছর থাকলে আপনি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেন শুধু যে গভর্নমেন্ট চাকরি করতে হবে তা না প্রাইভেট ব্যাংক প্রাইভেট ব্যাংক এমটিও পোস্ট প্রবেশনারি অফিসার পোস্ট অফিসার পোস্ট ক্যাশ অফিসার এগুলো আপনি জয়েন করতে পারেন আর যদি ছয় মাস থেকে এক বছর থাকে আপনার যেহেতু বয়স শেষের দিকে আপনি রিস্ক নেন না আপনি চাকরিতে জয়েন করেন পাশাপাশি চেষ্টা করেন তাহলে আপনার যেহেতু পঁচিশ বা ছাব্বিশ বছরে অনার্স শেষ হয়ে যাওয়ার কথা তারপর উনত্রিশ পঁচিশ থেকে উনত্রিশ চার বছর আপনি কিছু করেন নাই এর মানে আমি আমি ধরে নিব যে আপনি সিরিয়াস না ভিন্ন মত থাকতে পারে বাট আমি ধরে নিলাম আপনি সিরিয়াস না এর জন্য আপনার এই চাকরি করাই বেটার হবে এখন পরে কোশ্চেনে যাই যারা এই চাকরিটা করবেন ডিসিশন নিছেন চাকরিটা কেমন সেটা সম্পর্কে আমাকে কোশ্চেন করেন চাকরিটা হচ্ছে একটা থার্ড পার্টি জব থার্ড পার্টি জব মানে কি জানেন ব্র্যাক ব্যাংকের আপনি কেউ না ব্যাংকের আপনি এমপ্লয় না এম হাদি নামে একটা কোম্পানি কিছু কাজের জন্য রিক্রুট করবে আপনাকে চাকরি দিবে এরা থার্ড পার্টি আপনাকে কিছু টার্গেট দিবে টার্গেট যদি ফিল আপ করতে পারেন আপনার চাকরি থাকবে টার্গেট যদি ফিল আপ না করতে পারেন তাও আপনার চাকরি থাকবে চাকরি যায় নাই এমন আমি দেখি নাই দুই একজনের ক্ষেত্রে হতে পারে কিন্তু একশো জন জয়েন করলে আটানব্বই জনেরই চাকরি যাবে না এখন বলতে পারেন ভাইয়া টার্গেট ফিল আপ কি করতে পারবো টার্গেট ফিল আপ করতে পারবেন কি পারবেন না এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি কি আপনাকে ডিপোজিট আনতে বলতেছে না এই প্রশ্ন অনেকগুলা পাক আপনাকে ডিপোজিট আনতে বলতেছে না লোন দিতে বলতেছে নাকি কার্ড ডিভিশনে বলতেছে কার্ড ডিভিশন মানে ক্রেডিট কার্ড সেল করা নাকি অন্য কোনো লোন রিকভারিতে বলতেছে এক একজনের ক্ষেত্রে এক একটা ধরন ডিপোজিট কালেক্ট করা কঠিন আপনি লোন বাজারে ইজিলি দিতে পারবেন কার্ড অনেকে সেল করে ফেলে লোন রিকভারি একটু কঠিন যাক হোক সেটা ডিপেন্ড করে আবার এসএমই স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের আছে এখানে লোন সেকশন বিভিন্ন সেকশন আপনাকে দিতে পারে এখন আপনি যদি ডিপোজিটে করেন ডিপোজিটে কাজ করে একটু কঠিন কিন্তু অনেক আবার ব্যাংক তো ভালো ব্যাংক অনেকে ডিপোজিট রাখতেও চায় আপনি ইজিলি অনেক টেকনিক্যালি অনেক ট্রেনিং করাবে আপনাকে ট্রেনিংয়ের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কীভাবে আপনি ডিপোজিট আনবেন বা লোন দিবেন কার ডিভিশন লোন রিকভারি কাজ এখানে ট্রেনিং করতে হবে এখন কতক্ষণ সময় ব্যাংকের যে কোনো ব্যাংক শুধু এই ব্যাংক না দশটা বাজে আসবেন আর যাওয়ার কোনো সময় নেই আমি তিনটা ব্যাংকে কাজ করছি যমুনা ব্যাংক সোনালী ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক আসার সময় আছে যাওয়ার সময় নেই তাহলে কি দশটা থেকে রাত দশটা ব্যাপারটা তা না মাঝে মাঝে রাত দশটা বাঁচতে পারে কিন্তু নিয়মিত রাত দশটা বাঁচবে না দশটা থেকে আপনিও মনে করেন সাতটা থেকে আটটার মধ্যে আপনি ক্লোজ করে ফেলতে পারবেন এখন এটা আপনার নিজস্ব ব্যাপার যারা গভর্নমেন্ট চাকরি করবে গভর্নমেন্ট চাকরি প্রিপারেশন নেবে তারা এটার পাশাপাশি তাদের কাজ করা কঠিন কিন্তু আপনি যদি মনে করেন না আপনার পঁচিশ থেকে সরি উনত্রিশ বছর প্লাস হয়ে গেছে এখন আর সময় নেই আপনার পড়াশোনা আগ্রহ কম সারাদিন চার পাঁচ ঘন্টা টেবিলে বসে থাকতে পারেন না আপনি মধ্যবিত্ত সন্তান উৎসবিত্ত না আপনার উপরে চার পাঁচটা ফ্যামিলি ডিপেন্ডেন্ট আপনি করতে পারেন সারাদিন কষ্ট করতে হয় কি না কোন জবে যে ভাই কা সারাদিন কষ্ট করতে হয় না সেটা বলা কঠিন সরকারি জবে আমি এখন যে মন্ত্রণালয় আছি সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা না ছয়টা পর্যন্ত আমাকে খাটটায় নয় ঘন্টা আমি অফিস করি একটা সিঙ্গেল সময় পাই না বরং আমি ব্যাঙ্কে আরও দশ মুট মিনিট সময় পাইতাম ব্যাঙ্কে আমি দশ মট মিনিট সোনালী ব্যাংকের মতো ব্যাঙ্কে আমি পেপার পড়তাম নিয়মিত আমি এখন সরকারি যে অফিসে আছি সেখানে আমি পেপার পড়ার সময় পাই না এটা ডিপেন্ড করে কাজের জায়গা কোথায় পোস্টিং হচ্ছে আপনাকে আপনি কতটুকু কাজ করতে আগ্রহী কী ধরনের কাজ আছে এগুলোর উপর ডিপেন্ড করে এগুলো ভ্যারি করে সারা দিন প্রশ্ন করতে হয় কিনা এটা কোনো কোশ্চেনের অ্যান্সার না মেইনলি ব্যাপার হচ্ছে আপনি কাজ করতে আগ্রহী হলে আপনি আপনার অটোমেটিক পথ খুলবে ঠিক আছে এখানে কাজ করতে আগ্রহী হতে হবে স্যালারি কত কত বছর ছিল চব্বিশ হাজার টাকা এই বছর বাড়াইছে কিনা আমি জানি না অনেকে বললো তিরিশ হাজার প্লাস কিন্তু এইগুলোর সাথে বোনাস পাবেন বোনাস টার্গেট যদি ফিল আপ করতে পারেন টার্গেট যদি ফিল আপ করতে পারেন তাহলে বোনাস পাবেন আমি এমনও জানি এক লক্ষ টাকা টানা দুই বছর ধরে ইনকাম করতেছে সে আমার কাছে কোশ্চেন করছিল ভাইয়া এই চাকরিতে ঢুকবো কিনা আমি তখন বলছিলাম হ্যাঁ ঢুকতে পারেন টার্গেট ফিল করতে পারলে ভালো টাকা পাবেন সে দুই বছরে প্রত্যেক মাসে এক লাখ প্রতি মাসে এক লাখ টাকা ইনকাম করতেছে কারণ তার ট্যাপ ক্যাপাসিটি আছে আর অনেকে যারা ফিল করতে পারতেছে না তাহলে চব্বিশ হাজার টাকা কনফার্ম পাবেন এখন আপনি চিন্তা করেন আপনি যাবেন কি যাবেন না কিভাবে প্রিপারেশন নিব এই চাকরির জন্য আপনি যদি মনে করেন যে আপনি এই স্লাইড পর্যন্ত আসছেন এর মানে আপনি প্রিপারেশন নিবেন প্রিপারেশনের জন্য আমি কিছু বলবো আমার আগে কিছু ভিডিও আছে আমার আগে কিছু ভিডিও আছে এটা নিয়ে একদম সরাসরি বিগত বছরের বিগত বছরের প্রশ্ন নিয়ে ভিডিও করা আপনার কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে কি পড়তে হবে নর্মালি অঙ্ক করতে হয় ইংরেজি পাঠতে হবে সাধারণ জ্ঞান ব্যাংকিং রিলেটেড ব্যাংকিং রিলেটেড পড়তে হবে কেউ যদি এর আগে অনেকবার পরীক্ষা দিয়ে থাকেন কিন্তু ফেল করছেন এর আগে অনেকবার পরীক্ষা দিতে কিন্তু ফেল করেছেন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করেন আমি আপনাদের চাকরি দিয়ে দিতে পারবো না আপনারা কেন ফেল করতেছেন সে অনুযায়ী আমি ব্যবস্থা নিতে পারব সাত দিনের একটা সাত দিনের কোর্স আপনার সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে সাত দিন পড়াবো এবার যারা আগামী দুই তিন দিন পরে পরীক্ষা তারা তো আর সাত দিন সময় পাবেন না তারা আমাকে এরপর এবার যখন আবার অ্যাপ্লাই দিবে এই চাকরির বিজ্ঞপ্তি কিছুদিন পর দেয় সাত দিনের কোর্স করায় সাত দিনের কোর্সে মাত্র সাতশো টাকা দিয়ে আপনি কোর্স করতে পারবেন এবং কনফার্ম চাকরি পাবেন একটু গুছানা পড়াই সাত দিনের কোর্সে আপনি চব্বিশ হাজার টাকার স্যালারি চাকরি পাবেন সাতশো টাকা এই কোর্সে জয়েন করতে গেলে জিরো ওয়ান ডাবল এইট ট্রিপল ওয়ান এইট ওয়ান নাইন সিক্স যা মাঝে মাঝে যখন চাকরি বিজ্ঞপ্তি হবে যারা মনে করেন আপনারা দুর্বল তারা এই নাম্বারে সাতশো টাকা দিয়ে কোর্স না করে ইজিলি আপনারা চাকরি হয়ে যাবে কারণ এখানে আমি যা পড়াবো সাত দিনে এর বাইরে কোশ্চেন আসে না এমন বিগত বছরে কিছু প্রিপারেশন কিছু কোশ্চেন আমার দেয়া আছে সেগুলো আপনারা ভিডিও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা দেখে নেন এখন নতুন চাকরি প্রত্যাশীদের জন্য যারা নতুন তাদের বলবো সরকারি বা বেসরকারি চাকরি বেসরকারি কিন্তু নর্মাল চাকরি না হাই র্যাঙ্ক হাই র্যাঙ্ক ফিফটি টাকা স্যালারির বেশি চাকরি যদি পাইতে চান তাহলে আপনাকে সিরিয়াস হইতে হবে অ্যাটেন্টিভ হইতে হবে আপনাকে পড়াশোনা করতে হবে আপনাকে টেকনিক ফলো করতে হবে সিরিয়াস নিজে হইতে হবে অ্যাটেন্টিভ নিতে হইতে হবে টেকনিক আমি দেখাবো আমার ইউটিউবে অনেক ভিডিও আছে আমি কীভাবে ম্যাথ করাই যে কোনো বড় চাকরির ক্ষেত্রে ম্যাথ মেইন ফ্যাক্টর তারপর ইংলিশ কারণ বাংলা এবং জি কে সবাই পারে জি কে কম্পিউটার সবাই পারে আপনি কত ভালো এগুলো পারতেছেন ম্যাথ ইংলিশ সেগুলো উপরে ডিপেন্ড করে সেজন্য ম্যাথে যদি আপনি ভালো প্রস্তুতি নেন যে কোনো ম্যাথ তিরিশ সেকেন্ডে সলভ করার টেকনিক আমার ভিডিওতে আছে অ্যাডভান্স ম্যাথ যারা গভর্নমেন্ট চাকরি করবেন বড় বড় অ্যাডভান্স ম্যাথ কোর্স করতে গেলে আমার অলরেডি একটা ব্যাচ চলতেছে সেটাই ভর্তি দিতে পারেন অথবা আমি নর্মালি প্রত্যেক তিন মাস পর পর একটা ব্যাচ শুরু করি সেই ব্যাচ নিয়ে ভর্তি দিতে পারেন অ্যাডভান্স ম্যাথ কোর্স হচ্ছে পঞ্চাশটা ক্লাস থাকবে সিক্স মান্থ ব্যাপী আমি এটা কোর্স নেই আপনাকে টোটাল ফি দিতে হবে চার হাজার টাকা অর্ধেক ক্লাস দুই হাজার টাকা দিয়ে করবেন বাকি অর্ধেক ক্লাস আবার পরে দুই হাজার টাকা দিয়ে করবেন আপনি চাইলে এখানে ভর্তি দিতে পারেন আশেপাশে এ উল্টাপাল্টা ম্যাথ শিখে কোনো লাভ হয় না সুন্দর করে ম্যাথ শেখানো হয় যারা মনে করেন যে ক্লাস করবেন আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে ভিডিওতে লাইভ ক্লাস দেওয়া আছে সেগুলো আপনারা দেখতে পারেন সেখান থেকে শিখবেন নতুন চাকরি প্রত্যাশীদের বলবো এখনই হাল ছেড়ে দিন না সবগুলোর হেল্প আছে জাস্ট নিজে পড়াশোনায় পড়ে থাকেন গ্রুপ করে পড়েন একা একা পড়া হয় না গ্রুপ করে পরে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেন যত সময় যাবে পড়াশোনা কিন্তু করতে তত ভালো লাগবে না এর জন্য ফ্রেশারদের আমি একটু পাইলে এনকারেজ হই কারণ তারা ইজিলি জব করতে পারবে তারা ইজিলি চাকরি পাবে যারা গ্যাপ হয়ে গেছেন তাদের আগের উদ্যম ফিরে পাওয়া অনেক কঠিন আর ম্যাথ সোজা করে না করলে আপনি আপনার ব্রেন অনেক মানে কষ্ট পরিশ্রম হবে আপনার ব্রেন কাজ করতে চাবে না এর জন্য ম্যাথ ইজিওয়েতে করা উচিত আমার ইউটিউব ভিডিওগুলো দেখবেন ম্যাথের জন্য যে কোনো প্রশ্ন থাকলে এই চ্যানেলের নিচে প্রশ্ন করেন প্রশ্ন করলে আমি উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে ডিস্টেন্স লার্নিং বিডি ডিস্ট্যান্স লার্নিং বিডি হচ্ছে আমার চ্যানেল ঠিক আছে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ